নিচ্ছেন 35 জন রোগী। সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আসলে আজকে যে ডেঙ্গু পরিস্থিতির যে খবর আমরা জানতে ময়মনসিংহ মেডিকেল কলেজে আসছি, সেখানে আসলে যে চিত্রটা দেখেছি ডেঙ্গু আসলে মেডিসিন ওয়ার্ডের যে 5টি ইউনিটে ডেঙ্গু রোগীরা ডেঙ্গু আক্রান্ত যে রোগীরা ভর্তি আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যে আসলে তাদের আসলে অনেকেই এক সপ্তাহ ধরে বা তারও বেশি কিছুদিন ধরে ভর্তি আছেন, এবং সংখ্যাটা যদি বলি যে মোট 5টি ইউনিটে মোট 35 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ জেলার বাইরেও বিভিন্ন জেলা থেকে এসে কিন্তু এখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা ডাক্তারদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে আসলে ওরকম ক্রিটিক্যাল বা খুবই নাজুক অবস্থায় কোনো রোগী নেই তেমন একটা, কিন্তু মৃত্যুর কোনো খবরও পাওয়া যায়নি। গত কয়েকদিন ধরেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ময়মনসিংহ মেডিকেলে বাড়তে শুরু করেছে। গত 5 দিন আগে আমরা যেটা 26 জন দেখেছি সেটা এখন 35-এ দাঁড়িয়েছে। আসলে পরিস্থিতিটা খারাপই বলা যায়। এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে যে পাতলা খাবার পরিবেশনা করা হচ্ছে এবং তাদেরকে নিয়মিত ট্রিটমেন্টের উপরে প্লাটিলেট পরীক্ষা করা হচ্ছে, এবং সেক্ষেত্রে কোনো ঝুঁকি যেন না আসে। এবং এখানে জানেন যে আসলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু অক্সিজেনের ব্যবস্থাও আছে, সেন্ট্রাল যে অক্সিজেন সেটাও আছে, সেই জন্য কিন্তু আসলে ক্রিটিক্যাল পরিস্থিতি চলে গেলে তাদেরকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। তবে একটা বিষয় যে আমরা পরিচালকের সাথে যেটা আমরা কথা বলে জানতে পেরেছিলাম যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যদি আরও বেশি বেড়ে যায় সেক্ষেত্রে তারা আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করবেন, কিন্তু এখন পর্যন্ত যেহেতু সহনীয় পর্যায়ে আছে যেটা আছে যে সেটা আসলে বিভিন্ন মেডিসিন ওয়ার্ডে রেখেই চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে, সেই জন্য কিন্তু তারা আলাদা কোনো ডেডিকেটেড ওয়ার্ড তারা করেননি ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য, কিন্তু পরবর্তীতে সেটা ব্যবস্থা নেওয়া হবে, বিবেচনা করা হবে পরিস্থিতির উপর বিবেচনা করে। তো এখন আমি আরেকটা বিষয় বলতে চাই যে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কিন্তু এই ডেঙ্গু সচেতনতার জন্য সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন থেকে বিভিন্ন সময় অভিযান চালানো হচ্ছে, যেসব বাসা বাড়িতে বা দোকানপাটে এই পানি জমে এডিসের লার্ভা জমে আছে সেইসব কিন্তু ধ্বংস করা হচ্ছে। সেই দিক থেকে কিন্তু বলতে পারি আমরা যে সচেতনতার জন্য এবং ডেঙ্গু প্রতিরোধে কিন্তু প্রশাসন কাজ করে যাচ্ছে, এবং হাসপাতালেও আক্রান্ত যারা রোগী আছে তাদেরকে ট্রিটমেন্ট বা তাদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ থেকে।